নমস্কার, আমি পুলক রায়, ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমির সম্পাদক। আপনাদের সামনে আমি আমাদের এলাকার কিছু ঐতিহাসিক তথ্য তুলে ধরবো আমাদের এলাকার প্রাচীন ইতিহাসের কথা, আমাদের এলাকার ঐতিহ্যমণ্ডিত ইতিহাস এবং সংস্কৃতির কথা। আমরা অনেকেই জানি যে আমাদের ঘাটাল মহকুমার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের নানা স্মৃতি স্মারক, রয়েছে প্রত্ন পুরাবস্তুর অনেক নিদর্শন, রয়েছে আমাদের এলাকার প্রাচীন রাজা জমিদারদের অনেক কাহিনী কথা। আর এই ইতিহাস, এই কাহিনী কথা যে একেবারে অনালোকিত থেকে গেছে এমন কিন্তু নয়, এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে, লেখালেখি হয়েছে, কাগজের পাতায় অনেক তথ্য সন্নিবেশিত হয়ে রয়েছে, ছাপার অক্ষরে মুদ্রিত হয়ে রয়েছে, অনেক কিছু আবার গ্রন্থের মধ্যে, দুটো মরাঠের মধ্যেও ধরে রাখা হয়েছে। তো যারা এগুলো নিয়ে পড়াশোনা করেন তারা এই সম্পর্কে আমার মনে হয় প্রত্যেকেই ওয়াকিবহাল রয়েছে। তো চলুন আমরা চলে যাই আমাদের এই এলাকার ইতিহাসের কথা, ঐতিহ্যের কথা, সংস্কৃতির কথা, মঠ মন্দিরের কথা, প্রত্ন পুরাবস্তুর কথা নিয়ে ইতিহাসের পরিক্রমা। আমি প্রথমেই বলে নিই যে আমি ইতিহাসবিদ নই, আমি ইতিহাস খুঁজতে ভালোবাসি, আমি ইতিহাস অনুসন্ধান করতে ভালোবাসি। সেই অনুসন্ধান করে যেটুকু জেনেছি সেটুকুই আপনাদের কাছে আমি তুলে ধরবো কয়েকটি পর্বে। আর এই প্রসঙ্গে বলে নিই যে আমাদের ঘাটাল মহকুমার বিভিন্ন স্থানে যে দ্রষ্টব্য স্থানগুলি রয়েছে সেটি নিয়ে আমার একটি গ্রন্থ করার পরিকল্পনা রয়েছে এবং আশা করছি আমি সেটি পুজোর পরেই প্রকাশ করতে পারব। তো চলুন আমরা চলে যাই আমাদের দাসপুর থেকে কয়েক কিলোমিটার দূরে চেতুয়া গ্রামে চাঁদখালি রাস্তা, যে চাঁদখালির সঙ্গে, যে ডিহি চেতুয়া গ্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে 500 বছরের ইতিহাস। তো চলুন দেখা যাক। তো আমরা এসে গেছি চেতুয়ায়, আমরা এসে গেছি চাঁদখালির আস্তানায়। আর যে কথাটা বলছিলাম যে আজ থেকে বহু যুগ আগে এই বিস্তীর্ণ অঞ্চলে একসময় বৌদ্ধদের চরিত্র ছিল। উৎখনন করলে হয়তো সেই ইতিহাস উদ্ধার হতে পারে। তো যেহেতু আজকে চাঁদখালির বিষয় নিয়ে আমাদের আলোচনা, আমরা চাঁদখালির সেই প্রাচীন ইতিহাস খুঁজে দেখব। আমরা চলে যাই সেই চাঁদখালির ইতিহাসে। আমি আগেই বলেছি যে গৌড়ের বাদশাহ হোসেন শাহের সময়ে চাঁদখালি এই জায়গাতে এসে পৌঁছে, সালটা পঞ্চদশ ষোড়শ শতকের সময়, মানে হোসেন শাহের যে রাজত্বকাল ছিল সেই রাজত্বকালটা হচ্ছে 1493 থেকে 1515 খ্রিস্টাব্দ। এই রাজত্বকালের সময়েই চাঁদখালি তিনি এই অঞ্চলে এসেছিলেন এবং হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের ঐক্য এবং সম্প্রীতির ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা তিনি গ্রহণ করেছেন এবং শোনা যায় তিনি এখানে জায়গি পেয়েছিলেন এলাকার মানুষের কাছ থেকে। যেটুকু জানা গেছে যে তিনি 319 একর জমি কিনে এখানে জায়গির পেয়েছিলেন। এই হলো চাঁদঘা পীরের সমাধিক্ষেত্র, যেটাকে আমরা চাঁদঘা পীরের মাজার বলে আমরা জানি। তো চাঁদঘা পীরের সম্পর্কে অনেক কিংবদন্তি রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। বহু মানুষ এই এলাকায় আসতেন সাহায্য প্রার্থী হয়ে, তার কাছে আসতেন অনেক বিষয়ের মীমাংসার জন্য। তো এই পীর সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন গৌড়ের বাদশাহ হোসেন শাহ। হোসেন শাহ যে এখানে এসেছিলেন, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে কাঁকি নদীর ধারে হোসেনপুর বলে একটা জায়গা আছে। সেই জায়গাতে তিনি সৈন্য সামন্ত সহ সেখানে অবস্থান করেছিলেন। তারপর সেখান থেকে তিনি চাঁদঘা সাহেবের সঙ্গে দেখা করতেন। এখানে দেখা করা নিয়ে কিছু কথা রয়েছে। হয়তো তিনি কোনো অভিযানের উদ্দেশ্যে তিনি এখানে আসতে পারেন, হয়তো তিনি চাঁদঘার সঙ্গে কোনো বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসতে পারেন। তবে এটুকু জানা যায় যে তিনি চাঁদঘাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি এখানে এসেছিলেন, এবং বলা বাহুল্য চাঁদঘা কিন্তু ফিরে যাননি। এই চাঁদঘা সাহেবকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে হোসেন শাহের পরে চাঁদঘার 7 ভাগ্নে এখানে এসে পৌঁছেছিলেন। তারাও চাঁদঘাকে ফিরে যাওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করেছিলেন, কিন্তু তারাও বিফল মনোরথ হয়েছিলেন। এবং যেটা শোনা যায় যে চাঁদঘার সঙ্গে 7 ভাগ্নের শেষ পর্যন্ত প্রচুর বাকবিতণ্ডা হয়, তর্কালোচনা হয়। তারা চাঁদঘাকে নিয়ে যেতে চান, কিন্তু চাঁদঘা যেতে চাননি, এবং শেষমেশ এক মর্মান্তিক পরিণতির মাধ্যমে এই ফিরিয়ে নিয়ে যাওয়ার যে কথা, সেটা কিন্তু একটা মর্মান্তিক পরিণতিতে শেষ হয়। এবং আমরা যেটুকু জানতে পারি যে প্রবল বাক বিদণ্ডার পরে চাঁদঘা রুষ্ট হয়ে তরবারির আঘাতে 7 ভাগ্নেকে হত্যা করেছিলেন। এক করুণ এবং মর্মান্তিক পরিণতি। 7 ভাগ্নের মৃত্যুর পরে স্বাভাবিকভাবেই চাঁদঘা পীর অত্যন্ত অনুতপ্ত হন, আত্ম অনুশোচনায় দগ্ধ হতে থাকেন। তিনি কি করলেন, কি করবেন, তিনি কিন্তু কিছুই বুঝে উঠতে পারেন, অত্যন্ত অনুতপ্ত হন, এবং শেষমেশ আরেক মর্মান্তিক পরিণতি আমরা জানতে পারি যে আত্ম অনুশোচনায় দগ্ধ হয়ে শেষ পর্যন্ত চাঁদঘা পীর সাহেব এখানেই তার জীবন বিসর্জন দেওয়ার পরিকল্পনা করেন এবং আত্মসমাহিত হন, এবং এখানেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীকালে এখানেই তার সমাধিক্ষেত্র তৈরি হয়, তার মাজার তৈরি হয়। আজ থেকে 500 বছর আগে সেই মাজার, যা এখনও অবিকৃত অবস্থায় রয়েছে। চুন সুরকির তৈরি এই মাজার আজ পর্যন্ত এই এলাকাটাতে, মানে এই মাজারটিতে কোনো রকম হাত পড়েনি আমি যতটুকু জানতে পেরেছি এলাকার মানুষজনের কাছ থেকে। কেবলমাত্র রঙের প্রলেপ ছাড়া আর অন্য কিছুই কিন্তু এখানে নতুন করে সংস্কার করা হয়নি। কেবলমাত্র প্রাচীরের কিছু সংস্কার হয়েছে, সেখানে কিছু কিছু জায়গায় সংস্কার করে কিছু রঙের করে পড়েছে এই পর্যন্ত। আর এই যে এলাকা, এই এলাকা হলো भक्त समागम स्थल एखे प्रचुर भक्त आसें प्रतिदिन ही आसें एखे हिंदू मुसलमान बा अन्यान्य सम्प्रदायर मानुषो आसें चाँदखा साहेबेर काछे तारा तादेर मनोबासना जानिए तारा शिवने निवेदन करें और ये शिवने निवेदित है मुसलमान सम्प्रदायेर एक उपासकेर माध्यमे काजेई এই যে পবিত্র এলাকা এই পবিত্র এলাকা একটা পবিত্র এবং একটা অতি সুন্দর একটি দর্শনীয় স্থান আমাদের এলাকার এবং যে দর্শনীয় স্থানের সঙ্গে আমাদের এলাকার প্রাচীন ইতিহাস জড়িয়ে আছে। এখান থেকে কিছুটা দূরে যে সাত ভাগিনাকে হত্যা করা হয়েছিল এবং তাদেরকে যেখানে সমাহিত করা হয়েছিল সেই জায়গাটিও আমরা যাব কিছুটা দূরে। চলুন আমরা সেই জায়গায় এখন পৌঁছে যাই। চাঁদখা সাহেবের তরবারির আঘাতে তার সাত ভাগিনের মৃত্যুর পরে এই এলাকা তাদের সমাহিত করা হয়। এই এলাকাতেই তাদের সাতজনকে সমাহিত করা হয়। এই বিস্তীর্ণ এলাকা জঙ্গলে আবৃত হয়ে রয়েছে যেখানে চাঁদখার সাত ভাগনাকে সমাহিত করা হয়েছে। মাজারের ছবিটি তুলে ধরেছি, আপনারা ভালো করে দেখে নিন এই মাজারটি যেখানে চাঁদখা পীর সাহেবকে সমাহিত করা হয়। আর একটু লক্ষ্য করুন যে মাজারটি কিন্তু বাম দিকে কিছুটা বাম দিকে একটু হেলে গেছে, তো অবিকৃত অবস্থাতেই রয়েছে। এখানে কিন্তু কোনো রকম সংস্কার করা হয়নি, মাজারে কিন্তু কোনো রকম ছাদ দেওয়া হয়নি, রঙের প্রয়োগ। যাই হোক, আমরা আমাদের দাসপুরী এলাকার এই ইতিহাস প্রসিদ্ধ দর্শনীয় স্থান তার যে চারপাশ আমরা ঘুরে দেখলাম, আপনাদের কাছে তুলে ধরলাম তার ছবি। এবং আমি মনে করি যে আমাদের এলাকার এটি একটি প্রাচীন ইতিহাসের বিষয় এবং একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হিসাবে প্রতিটি মানুষের কাছে, এলাকার পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। আপনারা এতক্ষণ ধরে স্থানীয় সংবাদের উপস্থাপনায় ইতিহাস সংস্কৃতির খোঁজ ঘাটাল মহকুমার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান দেখছিলেন। আজকের পর্বে ছিল ডিহি চেতুয়ার চাঁদখা পীরের আস্তানা, 500 বছরের ইতিহাসের খোঁজে। আস্তানায় গিয়ে যিনি বর্ণনা দিচ্ছিলেন তিনি ডক্টর পুলক রায়। ডক্টর রায়কে আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে ডক্টর রায় সম্বন্ধে দু চার কথা বলি। ঘাটাল মহকুমা কেন, সারা দক্ষিণবঙ্গের সাহিত্য জগতে একটি পরিচিত মুখ ডক্টর পুলক রায়। দাসপুর থানার বাসুদেবপুর গ্রামে তার জন্ম। জন্মসূত্রে ওখানেই থাকেন ডক্টর পুলক রায়। তিনি ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমির সম্পাদক। দীর্ঘ সময় ভারতীয় রেলের অ্যাকাউন্টস বিভাগে কর্মরত ছিলেন। কয়েক বছর আগে তিনি অবসর গ্রহণ করেছেন। ঘাটাল মহকুমায় সাহিত্য চর্চার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন আজ থেকে 8 বছর আগে। দাসপুরেও দাসপুর সাহিত্য সংসদ নামে 18 বছর আগে অনুরূপ একটি সাহিত্য চর্চার সংগঠন তৈরি করেছেন। ঘাটালের এই দুটি সাহিত্য সংস্থারই তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। এলাকার প্রবীণ এবং নবীন সাহিত্যসেবীদের মিলিয়ে দিয়েছেন, নতুন করে সাহিত্য চর্চায় উদ্দীপনা সৃষ্টি করে চলেছেন। পত্রিকা প্রকাশ করেছেন বেশ কিছু, সম্পাদনা করেন ঘাটাল সাহিত্য একাডেমির মুখপত্র ঘাটাল একাডেমি, সেটি জেলার একটি বিশিষ্ট পত্রিকা। অনেকগুলি গ্রন্থও সম্পাদনা করেছেন। কিন্তু শুধু সাহিত্য চর্চা নয়, তিনি ইতিহাস অনুসন্ধিৎসুও। এলাকার প্রাচীন ইতিহাসের খোঁজে ঘুরে বেড়ান গ্রামে গ্রামে। ঘাটাল মহকুমার প্রথম আঞ্চলিক ইতিহাসকার পরিব্রাজক পঞ্চানন রায় কাব্যতীর্থ পুলকবাবুর বাবা। পঞ্চানন রায়েরই লেখা ঘাটালের কথা, দাসপুরের ইতিহাস, বাংলার মন্দিরের মতো বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে। পুলকবাবুর অগ্রজ অধ্যাপক ডক্টর প্রণব রায় একজন বিশিষ্ট ইতিহাস গবেষক ও পুরাতত্ত্ববিদ। বাংলার মন্দির স্থাপত্য ও ভাস্কর্য গ্রন্থটির জন্য প্রণববাবু রাজ্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন। পুলকবাবু একইভাবে তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলেছেন। পুলকবাবুর সঙ্গে 9046661586 নম্বরে সরাসরি যোগাযোগ করা যেতে পারে। নমস্কার।